আরে দিদি, দিনে দিনে তোমার বুদ্ধিটা আগে কাজ করছো বল, বুঝেছো? বুঝতে খিদে চোচো করছো তো, ফোন করো না, ফোনে পেলেই খাবারটা পাবো। খবর পেলেই খাবার পাবো। এখন খাবো না, আগে রণ ফিরুক, রণ ফিরলে একসঙ্গে বসেই খাবো না। বলছি পরেশ কাকা, দাদাবাবু কি বাচ্চা ছেলে নাকি যে হাতে তুলে খাইয়ে দিতে হবে? না দাদাবাবু, নিজে হাতেই খাবে, আমরা আমাদের মতন খাবো, ওটাই বলছিলাম আর কি। কি কি বলতে চাইছিস তুই? বলছি একটা কাজ করলে হয় না, কি আমরা আগে খেতে বসে যাই, আস্তে আস্তে খাবো, তারপর দাদাবাবু চলে আসবে, আমাদের সাথে বসে পড়বে, আবার একসাথে খাবো। কি আইডিয়াটা কেমন? অত্যন্ত খারাপ আইডিয়া। তুই চুপ, একদম চুপ করে থাক। আমি তো চুপ করেই আছি, তোমরা কেউ দাদাবাবুকে ফোন করো না, ফোন তো সবার কাছেই আছে। গোপালের বাড়ি নয় রে বাবা, ওটা তো পিসির বাড়ি নাকি হতে পারে, হয়তো মানে ভবিষ্যতের কোন মানে প্ল্যান প্রোগ্রাম করতে গেছে, আলোচনা করতে গেছে। কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ ওদের বাড়িতে তো তুমি যাও, তুমি হেবে যাও, যাও নিজে আসলে কি যাও। কি হয়েছে তোমার? আমি এমন কি বলেছি যে তুমি তুই তুই কেন এত বড় কথা বলছো? তুমি আবার ঝামেলা শুরু করলে একটু চুপ করো না। আচ্ছা বাবা, একটু কাজ করে দাও, আমি বলো গোপাল নাকি একটা ফোন করি। ফোন করো তো, ফোন করো। ধীরে ধীরে না, আরে দিদি তোমার বুদ্ধিটা আমি কাজ করছে, খিদেতে পেট চোচো করছো তো, তুমি ফোন করো, খবরটা পেলেই খাবারটা পাবো। কি হয়েছে আসলে? রণুদা না এখনো বাড়িতে ফেরেনি। এখনো আসেনি রণুদা? রণুদাকে রণুদাকে ফোন করেছিলে? যাবে কেন? তুমি চুপ করতে যাও, নিজের কাছে যাও, কি ব্যাপার তোমার? আমি কি এখন বলেছি যে আমার এত চটপট করছো? যদি না হয় ঠিক আছে, যদি না পাস তাহলে ওর একটু এগিয়ে আসাটা হবে। মনে হয়
যাই দেখি আবার একবার। বলে গেলে চিন্তা করতাম না, বলে গেলে চিন্তা করবো কেন? বলে তোমাকে বলে যায়নি, বলে গেলে কি চিন্তা করতাম? আচ্ছা গোপালের বাড়ি চলে যাবে।